ইদুল আছে এবং এখানকার যত অর্গানাইজার হ্যাবলাদা আছেন সবাই আছেন, সবাইকে আমাদের জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমরা যে এইভাবে যদি ছোট ছোট করে এরকম সবাই মিলে মিলিত হতে পারি, যেহেতু দিদিরও নির্দেশ আছে এবং করোনার একটা প্রভাব চলছে, সবাই ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে সবার সাথে সবাইকে মিলিত হতেই হবে, অনেকদিন হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে এখন কঠিন চ্যালেঞ্জ 2021 এর মধ্যে করোনা আবহাওয়ার মধ্যে কিন্তু আমাদের নেমে পড়তে হচ্ছে মাঠে, কারণ আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আমাদের আমরা দেখলাম যে বিজেপির যিনি সভাপতি, মানে নামে উনি সভাপতি নেই কিন্তু বকলমে উনি সভাপতিত্ব করছেন, তিনি একটা ভার্চুয়াল সভা করেছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি দিদিকে অকথ্য ভাষায় মানে গালিগালাজ করতেও ছাড়েননি। তো তার প্রতিরোধ হিসেবে, প্রতিবাদ হিসেবে কিন্তু আমাদেরকেও মাঠে নামতে হবে। আমরা যদি ময়দানে না থেকেও আমরা সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছু করছি এবং টুইটারে আমাদেরকে ওরা যা যা করছে তার এগেনস্টে আমাদের রিজেক্ট মারতে হবে, তবে আমরা কিন্তু জায়গা করতে পারবো। আর আগামী দিন অভিজিৎরা এখানে দায়িত্ব পেয়েছেন, ওনার সাথে আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসে আমরা অঙ্গীকারবদ্ধ। উনি যখন যেখানে আমাদের ছেলেদেরকে ডাকবেন আমরা তখন ওনাকে সাথে নিয়ে আমরা কাজ করবো এবং সবাই মিলে একসাথে কাজ করে আগামী দিন যাতে জামুরিয়া বিধানসভাটা আমরা দিদির কাছে উপহার স্বরূপ তুলে দিতে পারি সেটি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের কাছে। আর একটা কথা এখানে বলার সুযোগ হয়েছে, যেহেতু আমাদের সভাপতি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার যুব যোদ্ধা বলে একটি প্রকল্প কর্মসূচি চালু করছেন, যা যার প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। আমাদের জেলা থেকে 14 জনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মেম্বার আমরা গঠন করেছি এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে কাজ হচ্ছে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বড় হিসেব হিসেবে কাজ করা হচ্ছে। এখান থেকে যদি কাজ করতে আগ্রহী এক দুজন ছেলে যারা ভালো মতো কাজ করতে চাইবেন আমরা তাদেরকেও এই টিমটাতে নিতে রাজি আছি এবং আগামী দিন মানুষের পাশে থেকে কাজ করতে হবে সেই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শুরু করছি। শ্রীপুরে সব নেতৃত্ব নিয়ে উপস্থিত আছে, তুমি দেখছে শ্রীপুরে যে যে পার্টি করে শ্রীপুর 3 নম্বর। তো আপনার আপনার সবাই মিলিয়ে সব এক সাথ লেখে সদনটা কো সামনে রাখে এক ফরম্যাট মিটিং বুলালি और बाकी जितना नेतृत्व रहेगा सबको आप लोग बुलाइए, ठीक है? ये नहीं देखना चाहिए उसको नहीं बुलाएगा उसके साथ सबको बुलाइए। आप जीतन को भी आप जानकारी दीजिए, हम भी यहाँ प्रोग्राम में अटेंड करो, ठीक है? और कोचू को वो प्रोग्राम में मेन आप लोग में यही रहेगा, कोचू वो प्रोग्राम अटेंड करेगा, समझ गए? तो पीओसी का दायित्व मिलने के बाद यहाँ जमुरिया विधानसभा कोऑर्डिनेटर का दायित्व मिलने के बाद कुछ प्रोग्राम में पहला बार तुम्हारा एरिया जिसका पहले किया नहीं, अभी किया नहीं तो जा रहा हूँ, इसलिए उन प्रोग्राम को आप लोग सभी मिलकर सक्सेस करिए। अच्छा, जितना आपका बूथ है जो थोड़ा आपका आपका बस्ती छोड़ के भी एरिया है उसको भी बुलाइए, ठीक है? परिहार में वो 3 नंबर अलादा करके करेगा, तुम वार्ड भी ठीक करके तुम लोगों को वार्ड का लेके तुम लोग प्रोग्राम करो, यहाँ पप्पू है, आप है, यहाँ ठीक है सभी नेतृत्व यहाँ उपस्थित। बस श्रीपुर का हम देख